নৌকায় থাকি, নৌকায় খাই, নৌকায় ঘুমাই। আপনার একটা যদি বড় একটা বাড়ি থাকতো, গাড়ি থাকতো, এগুলো স্বপ্ন দেখেন? না ভাই, স্বপ্ন দেখি না। আমার জন্মগ্রহণ নৌকাই, এখন আমার এই জীবনটা নৌকাই কাটাই দিলাম। মানুষের এটা চাই, সেটা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, কত কি চায় আর চাই। অথচ দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছেন যারা খুব সীমাবদ্ধ জীবন যাপন করেন, তাদের অর্থ নেই, বৃত্ত নেই, এমনকি থাকার জন্য একটুকরো জায়গাও নেই। প্রাচীন বাংলার রাজধানী বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সালাউদ্দিন সুমন। বন্ধুরা, আজকে আমি এই প্রাচীন জনপদে এসেছি প্রাচীন এক জনগোষ্ঠীর খোঁজে। বলছিলাম বেদে জনগোষ্ঠীর কথা। প্রাচীনকালে এই বাংলার এই মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরেই সর্বপ্রথম আস্তানা গেড়েছিল বেদে সম্প্রদায়। এখন এই বর্তমান সময়ে তারা এখানে কিভাবে বেঁচে আছেন, আদৌ আছেন কি না, সেই খোঁজেই কিন্তু আমি আজকে এখানে এসেছি। বন্ধুরা, চলুন খুঁজে দেখি বেদে সম্প্রদায়কে পাই কি না, পেলেও তারা এখন কিভাবে বেঁচে আছেন, তাদের জীবনযাপন কেমন, তারা এখনও সেই মান্ধাতা আমলের জীবনযাপন করছেন কিনা, বা তারা তাদের সেই আধুনিক সভ্যতার সাথে কোনোভাবে মিলেমিশে গেছেন কিনা, অথবা তারা বিলুপ্ত হয়ে যাচ্ছেন কিনা, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরব। আবারও এসেছি মুন্সীগঞ্জে, আবারও সেই ইছামতি নদী। এঁকে মেঁকে বয়ে চলা এই নদীর মায়াবী মোহ সত্যি সত্যি আমাকে আচ্ছন্ন করে রেখেছে। আজ বের হয়েছি বেদে জনগোষ্ঠীর খোঁজে। নদীপথে ডিঙ্গি নৌকায় যাচ্ছি সিরাজদিখান উপজেলার সেই ঘনশ্যামপুর গ্রামে, যে গ্রামের ভিডিও আগেই আপনারা দেখেছেন। না, এবার আর গ্রাম দেখাবো না। আগেরবার যখন এই গ্রামে এসেছিলাম, নদীর ধারে একটি বেদেবহর দেখেছিলাম, তাই বেদে জনগোষ্ঠীর অনুসন্ধানে আমার প্রাথমিক গন্তব্য ঘনশ্যামপুর গ্রাম। এরপর রওনা দেব অন্য কোনো বেদেবসতের উদ্দেশ্যে। ইছামতি নদীর একপাশে ঘনশ্যামপুর গ্রাম, আর অপর পাশে শেখরনগর বাজার। ঘনশ্যামপুর গ্রামটি পুরোটাই সবুজ শ্যামল, তবে শেখরনগর বাজারটি গড়ে উঠেছে ইট পাথরে। ঘনশ্যামপুর গ্রামের ধারে সারিবদ্ধ এই নৌকাগুলোই মূলত বেদেবহর। বাড়ি গাড়ি আর অর্থলোভের পাগলা ঘোড়ায় চেপে যখন ছুটছে সবাই, তখনও বেদে সম্প্রদায়ের অধিকাংশ মানুষ ছোট্ট ডিঙ্গি নৌকায় কাটিয়ে দিচ্ছে নির্লিপ্ত জীবন। এই বেদেবহরের মানুষের কথা তো শুনবই, তার আগে চলুন সংক্ষেপে জেনে নেই বেদে সম্প্রদায়ের পরিচিতি ও ইতিহাস। বেদে কেউ বলেন বাদিয়া, কেউ বা বাইদ্যা নামে ডাকে এই জনগোষ্ঠীর মানুষদের। বেদে বাংলাদেশ ও ভারতের একটি যাযাবর জনগোষ্ঠী যারা সাধারণত নৌকায় বসবাস করে। তারা নৌকায় করে এক এক সময় এক এক জায়গায় অস্থায়ীভাবে অবস্থান করে। গ্রামে গ্রামে ঘুরে সাপ ধরা, সাপের খেলা দেখানো, জাদুবিদ্যা প্রদর্শন করা সহ বিভিন্ন রকম কর্মকাণ্ডের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। বেদেরা সাধারণত নৌকাকে বসবাস করার ঘর হিসেবে ব্যবহার করে। বেদে সমাজ যাযাবর হওয়ার ফলে তাদের ছেলেমেয়েরা সাধারণত শিক্ষাবঞ্চিত হয়ে থাকে, যার ফলে জীবিকা হিসেবে তারা বেছে নেয় পূর্বপুরুষের পেশাকে। বেদে মেয়েরা বিভিন্ন সময়ে ঘুরে ঘুরে নিজেদের বিশেষ পদ্ধতি অবলম্বন করে চিকিৎসা করে। তাদের চিকিৎসাগুলোর মধ্যে অন্যতম হল শরীরের বিষ ব্যথা শিঙ্গা দিয়ে নামানো ও বিভিন্ন রোগের জন্য তাবিজ কবচ দেয়া। তবে বেদেরা সবচেয়ে বেশি যেটা করে সেটা হলো সাপের বিভিন্ন রকম খেলা দেখিয়ে টাকা উপার্জন করা। এছাড়া প্রাচীনকাল থেকেই সাপে কাটা মানুষকে বিষমুক্ত করার কাজ করেন তারা। যদিও তাদের বিষ নামানোর কাজটি কতটা বিজ্ঞানসম্মত কিংবা কার্যকর তা নিয়ে বিস্তর সংশয় রয়ে গেছে। ভাই কেমন আছেন? ভাই আগে সকাল হয়েছে ভাই, কাজে কাজ করতে করতে কালো হয়ে গেছে। কি ভাই,
আপনি কি এই এই যে বেদে সম্প্রদায়ের কেউ? হ্যাঁ হ্যাঁ এই বহর নবী। আচ্ছা আপনারা বহরেই থাকেন? হ্যাঁ হ্যাঁ। প্রায় 400 বছর আগে 1638 সালে শরণার্থী আরকানরাজ বল্লাল রাজার সাথে এরা ঢাকায় আসে। পরবর্তীকালে তারা ইসলাম ধর্মে দীক্ষা নিয়ে প্রথমে বিক্রমপুর তথা এই মুন্সীগঞ্জেই বসবাস শুরু করে। পরে এখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামেও তারা ছড়িয়ে পড়ে। ঘনশ্যামপুর গ্রামের এই বেদেবহরের বেদেরা অবশ্য এখন আর সাপ খেলা দেখানোর সাথে সম্পৃক্ত নয়। তারা গ্রামে গ্রামে ঘুরে চুড়ি ফিতা সহ নানান রকম জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। নৌকার জীবন, যেখানে গোসল সেখানেই থাকা খাওয়া সহ সব কিছু, জন্ম থেকে মৃত্যু, গোটা জীবনের গল্প এই ছোট্ট নৌকা ঘিরে। নৌকায় থাকি, নৌকায় খাই, নৌকায় ঘুমাই। কুয়াশার দিন, শীতের দিন, বাতাস বুতাস আসে, থাকতে একটু কষ্টই হয়। তারপরেও কেন নৌকায় থাকে? তা আমাদের তো সম্পত্তি নাই, থাকার সম্পত্তি নাই, দেখা গেছে এই কারণে আমরা নৌকায় থাকি। থাকতে হয় কষ্ট করে, কারণ জমি জমা নাই, জায়গা জমি নাই, এর জন্য থাকতে হয়। আর্থিক অবস্থা কম, কষ্ট করে থাকতে হয়। শীতের সময় যখন নৌকায় থাকেন, এটা তো অনেক কষ্টের বিষয়। হ্যাঁ কষ্টই তো, নদীতে থাকতে কষ্ট। একটা বোট আসলে ওই সময় তে দেখা যায় নৌকার উপর দিয়ে উঠাই দেয়, কুয়াশায় দেখতে পারে না, এর লেগে বোটের উপর গাড়ির উপর দিয়ে উঠাই দেয়। এই ভাসমান জীবনেও আছে ছোটখাটো চাওয়া পাওয়ার হিসাব, তবে নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা। কেমন আছেন? ভালো আছি, আল্লাহ রাখছি, খুব আলহামদুলিল্লাহ। নৌকায় বসবাস করেন, নৌকায় জীবন, এই জীবন কেমন? আর কেমন, যে চলি না কবি, নৌকায় থাকি। নৌকার জীবন কেমন আপনার কাছে লাগে? বেশি ভালো লাগে না চাচা, 60 বছরের বয়স হয়েছে, এখন কোনো কাজ করার পারি না, কিছু করার পারি না, যা পাই তাই খাই। তারপর নৌকায় থাকে, নৌকায় থাকা আপনার কষ্ট হয় না? কষ্ট হলে কী করে মজা নেই, আমি ওইভাবেই থাকতে হয়। মানুষের তো বাড়ি গাড়ি কত কি বিল্ডিং বানিয়ে ফেলছে, কত কি আছে। আমরা তো বাড়ি বাঁধান পারি না, আমার খেতে খোলা নাই, কোনো কারবার নাই। সীমাবদ্ধ জীবনের ঘেরাটোপে বন্দী হয়ে যেন স্বপ্ন দেখার সাহসটুকু হারিয়ে ফেলেছেন অনেকেই। আপনারা দেখছেন নৌকার ভিতরেই সংসার সাজিয়েছেন, এই নৌকার সংসার কেমন যায় আপনার? জীবনে কষ্ট আছে যে মানুষের কত কি আছে, আপনি এক নৌকায় বসবাস করেন। বসবাসের করে কষ্ট হয়, বাড়ি ঘর নেই, সমস্যা। শত সমস্যার মাঝেও কি আপনার মনে হয় যে আপনার একটা যদি বড় একটা বাড়ি থাকতো, গাড়ি থাকতো, এগুলো স্বপ্ন দেখেন? না ভাই, স্বপ্ন দেখি না। দুপুর হতে চলেছে, নৌকার উপরে চলছে রান্নার কাজ। শেষ বয়সে এসেও বৃদ্ধ বেদে দম্পতির আশ্রয়স্থল এই নৌকায়। জীবনের তো শেষ পর্যায়ে চলে এসেছেন, অনেক বয়সও হয়েছে, তো এই নৌকায় থাকার শেষ জীবন পর্যন্ত এত বছর কাটিয়ে দিলেন, এই জীবনের অভিজ্ঞতা কি, কেমন কাটলো জীবনটা? এই কাটলো মানে বালি কাটছে, মানে বুড়ে হয়ে গেছি, কখনো আধা বছর হয়েছে নৌকায় থেকে ই করলাম, আল্লাহ বালি যাচ্ছিল। এই নৌকায় তারা সাজিয়েছেন আস্ত সংসার, এত স্বল্প পরিসরে সংসারের যাবতীয় সবকিছু যেন গুছিয়ে রাখা হয়েছে। মানুষের চাহিদার যেন কোনো শেষ নেই, মানুষ সারা জীবন অর্থবিত্তের পেছনে ছুটে বেড়ায়, মানুষের এটা চাই, সেটা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, কত কি চায় আর চাই। অথচ দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছেন যারা খুব সীমাবদ্ধ জীবন যাপন করেন, তাদের অর্থ নেই, বৃত্ত নেই, এমনকি থাকার জন্য একটুকরো জায়গাও নেই। তেমনই এক জনগোষ্ঠী বেদে জনগোষ্ঠী,
যারা নৌকার উপর তাদের জীবন কাটিয়ে দেন, অথচ তারাও নাকি সুখে শান্তিতেই থাকেন। আসলে সুখ কোথায় আছে তাদের সাথে কথা বললেও কিন্তু বোঝা যায়। এখানে কথা বলছি একজনের সাথে যার নাম হচ্ছে আব্দুল জলিল। আচ্ছা, আপনি এই নৌকায় তো 60 বছর কাটিয়ে দিলেন, জি, নৌকার জীবন আপনার কেমন কাটলো বলেন তো? জীবনের শেষ দিকে চলে এসেছেন তো, এখন আগে ভালোই ছিল, এখন একটু সমস্যার মধ্যে। এখন সমস্যার মধ্যে সমস্ত জিনিসের দাম, এখন কেনাকাটা আমাদের পক্ষে সম্ভব না। তারপরে আমাদের পানি বাদে সম্পূর্ণ জিনিস কিনা খাইতে হয়। আমার জন্মগ্রহণ নৌকাই, এখন আমার এই জীবনটা নৌকাই কাটাই দিলাম। এখন আমরা তো টানে এখন তো উঠতে পারি নাই, তবে আশা তো করি এনে ওঠার কিছু সমর্থ লাগবো তো, টাকা পয়সা লাগবো তো, ওই টাকা পয়সা পাই কই? এই যে আমি দেখতে পাচ্ছি যে নৌকার মধ্যেই আপনার সংসারের খুঁটি নাটি সব কিছু এখানে দেখতে পাচ্ছি, যে নৌকায় আপনার সংসার, এখানে সব কিছুই। একটা মানুষের বাড়িতে যা যা থাকে মোটামুটি আপনি সব কিছুই এখানে রাখার চেষ্টা করেছেন। এই যে এখানে রান্নার কাজ চলছে, সব কিছুই এখানে আছে। এই সীমাবদ্ধ জীবনটা আপনার কাছে কেমন লাগে যে এতদিন কাটিয়ে দিলেন? এই সীমাবদ্ধ আমাদের কাছে আর কীরকম লাগবো, যেরকম বাজে চলে আসি ওইরকমই ভালোর মধ্যে আসি, অসুবিধা নেই কে। এখন অসুবিধার মধ্যে একটু জায়গা পাইতাম, বাড়ি ঘর উঠে পারতাম, তারপরে আমাকে জীবন তো গেলই গেছে চলিয়া। এর ছেলে পেলে যারা আছে তারা একটু ভালো ভালো থাকবার পারতো আর কি। নদী নালা তো শেষ হয়ে যাবার লাগছে, এখন নদী নালা নাই। আসলে যে জনগোষ্ঠী নদীর ধারে নৌকা বেঁধে তারা থাকতেন, এই বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন, অথচ নদী নালাই তো শুকিয়ে যাচ্ছে। একটি বাস্তব কথা বলেছেন যে নদী নালাই যদি না থাকে তাহলে তারা থাকবেন কিভাবে? সেই হিসেবে তারা তো আতঙ্কিত হয়ে যাবেন, এটাই তো স্বাভাবিক। সারা জীবন নৌকায় কাটিয়ে দিলেন, এখন সেই নদী হারিয়ে যাচ্ছে, আসলে এটা আপনাদের জন্য কতটা আতঙ্কের বিষয়? আতঙ্কের বিষয় বেশি রকমই আর কি, কারণে আমরা যদি নৌকা না চলা পারি, নদী দিয়া না চলা পারি, তাহলে আর আমরা সুখ পাবো কই? একখানে পয়সা থাকলে তার সুখ হয় না। বিষয়টা কি এরকম যে এই যে মনে করেন যে নদী আছে বলে আপনারা নৌকায় থাকতে পারছেন, কিন্তু যদি নদী না থাকে তখন তো আপনাদের উপরেও জায়গা নেই, জায়গা নাই, নদীও নেই, তখন কি অবস্থা দাঁড়াবে? তখন তো অবস্থা একটু সমস্যায় পড়ম, কারণ কারো জায়গায় থাকবারও দেয় না এখন। এমনকি নৌকাটা মালামত করবার জন্য একখানে টানো টামু তাও জায়গা পাওয়া যায় না। বন্ধুরা, 1 ঘন্টা বা 2 ঘন্টা বিদ্যুৎ না থাকলে আমরা অস্থির হয়ে যাই। এই বিদ্যুতের কারণেই কিন্তু আমাদের আগের আলো জ্বালাবার যে ব্যবস্থাগুলো ছিল প্রাচীন, সেগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়ে গেছে। কিন্তু এই নৌকায় এসে আমি দেখলাম হারিকেন। এই হারিকেনটি দেখে আমার খুবই ভালো লাগলো। ছোটোবেলায় এই হারিকেনেই আমি পড়াশোনা করতাম, অনেক লোডশেডিং হতো সেই সময়। সেই সময় কিন্তু এই হারিকেন থাকতো, প্রতিদিন সন্ধ্যায় আমার মা এই হারিকেনের যে যে চিমনিটি আছে এটি মুখের ভাপ দিয়ে খুব সুন্দর করে নরম কাপড় দিয়ে মুছে ঝকঝকে করে রাখতেন এবং সন্ধ্যার দিকে জ্বালিয়ে দিতেন সেই হারিকেন। যেহেতু তারা নৌকায় জীবনযাপন করেন, নৌকায় জীবন কাটিয়ে দেন, নৌকায় তো আর ইলেকট্রিসিটি থাকে না, সে কারণে কিন্তু তাদের এখানে সেই পুরাতন ঐতিহ্য এই হারিকেনটি এখনও টিকে আছে। যেহেতু এখানে বিদ্যুৎ আসেনি, সে কারণেই কিন্তু এই পুরাতন জিনিসটিও এখন পর্যন্ত টিকে রয়েছে। এটি দেখে খুব ভালো লাগলো। আপনারা এখনো হারিকেন জ্বালান? নদীতে ভেসে থাকা এক একটি নৌকা, এক একটি সংসার। দিন বদলাচ্ছে, তাই ধীরে ধীরে বেদেরাও তাদের পেশা বদল করছে। অনেকেই নৌকা ছেড়ে উঠে গেছেন ডাঙায়, তারা ব্যবসা করছেন, জায়গা কিনে অনেকেই বাড়িও করেছেন। ব্যবসা বাণিজ্য করে কেউ কেউ নাকি বেশ ধনীও হয়ে গেছেন, তারা সন্তানদের লেখাপড়াও করাচ্ছেন। এদের জীবনটা নদীর মতন সহজ সরল, এটা সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে। নদীর যেমন জোয়ার ভাটা আছে, এদের জীবনেরও প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে। এদের জীবনের ন্যূনতম প্রাপ্তির যে হতাশা সেটাও তারা মানিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে তাদের, আপনি কি মনে করেন তাদের যে জীবনযাপন এটা এতদিন ধরে চলে আসছে সেটি রাখা উচিত, নাকি তাদের ভিন্ন জীবনে যাওয়া উচিত?
সময়ের সাথে সাথে তাদের দেখা যাচ্ছে যে চাহিদা বেড়েছে, কিন্তু তারপরও এই জীবনে তারা খুশি। তাদের সাথে কথা বলে আমরা যে যতটুকু মানে জানতে পারলাম যে জীবনের প্রাপ্তি যত ছোট থাকে জীবনের সুখ তত বেশি। এরা আসলে মনের দিক থেকে খুব সুখী। সমাজের মানুষের অবজ্ঞা আর অবহেলার কারণে ধীরে ধীরে বেদে নামটিই যেন গা থেকে ঝেড়ে ফেলতে চাইছেন অনেকেই। নিজেদের সওদাগর পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। সভ্যতার অগ্রগতির সাথে সাথে তারা কিছুটা উপরের দিকে বাড়ি ঘর নিয়ে তারপরে বসবাস করে, আর এরা এখন অনেক শিক্ষিত হয়ে গেছে, অনেক অর্থনৈতিক দিক থেকে অনেক স্বয়ংসম্পন্ন, তবে খুব ভালো মানুষ। আমরা এখানে যারা বসবাস করি শেখর নগর ইউনিয়নে সবাই মিলেমিশে ভাইয়ের মতো বসবাস করি, তবে এরা তুলনামূলকভাবে এখন একটি সভ্য জাতিতে পরিণত হয়েছে বলা যায়। আমার সঙ্গে যারা দুই চারজন লেখাপড়া করছে তারাও অনেক মানে কুটিপুতি হয়ে গেছে, এবং এই জন্য তারা খুব কম আসে গ্রামে, কারণ এই সমস্ত কারণে হয়তো তারা তাদের আত্মীয় যে আছে তাও আমার মনে হয় একটু ঐতস্ত বোধ করে তাদের হয়তো পরিচয় দিতে। ওদের সেই আগের অবস্থান নাই, ওরা এখন অনেকটা আমাদের স্থানীয়দের সাথে মিলেমিশে গেছে আর কি। এবং ওরা ওই যে ওই গ্রামে বেশিরভাগ থাকে, আমাদের শেখরনগরও একটা অংশ ওদের আছে, এবং ওরা প্রায়ই বাড়ি ঘর করছে, ওদের নিজস্ব ই আছে, আমার জানি কি কবরস্থান আছে। মোটামুটি ওরা অনেক স্বাবলম্বী এবং এদের আচার ব্যবহারও অনেক ভালো, এবং পড়াশোনার দিকেও তাদের ছেলে মেয়েদের এখন অনেক ঝোঁক আছে। কিছু মহিলা আছে তারা ওই যে মনে করেন বাড়ি বাড়িতে ই বেছে, ওই যে চুড়ি, তারপরে স্টিলের থাল, তারপরে জামা কাপড়, উন্না বিভিন্ন কিছু বিক্রি টিক্রি করে এখন এদের তো সংখ্যা অনেক। নিয়ারে বোট উপারি আমার জানা মতে প্রায় 350 ওরা শুধু ভোটারই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এবার অন্য একটি বেদে বহরের খোঁজে আমরা যাত্রা শুরু করলাম। ঘনশ্যামপুর গ্রামের বেদে বহর দেখার পর আমরা এখন যাচ্ছি মরিচা এলাকায়। এই সিরাজদি খান উপজেলারই অন্তর্গত মরিচা, সেখানেও রয়েছে একটি বেদে পল্লী। এই নদীর উপরেই তারা নৌকার উপর বসবাস করছেন দীর্ঘদিন ধরে, বিভিন্ন সময়ে তারা বিভিন্ন জায়গায় যান, আবার এখানে ফিরে আসেন। চলুন বন্ধুরা এবার দেখে আসি মরিচার সেই বেদে বহরটি। বেদে সম্প্রদায়ের আদি নাম মনতম। বেদে নামটির অবজ্ঞাসূচক শব্দ বাইদ্যার অর্থ হাতুড়ে ডাক্তার, এর পরিমার্জিত শব্দ বৈদ্য বা চিকিৎসক। অধিকাংশ বেদেই চিকিৎসার সাথে সম্পৃক্ত বলে মনতংরা কালক্রমে বেদে নামে অভিহিত হয়। বেদেরা মূলত আরাকান রাজ্যের মনতং আদিবাসী গোত্রের দেশত্যাগী অংশ। প্রকৃতি আমাকে বরাবরই মুগ্ধ করে, আর নদী আমাকে খুব আপন করে যেন কাছে টানে। এই যে ইছামতি নদীর উপর দিয়ে ছুটে চলছি, আমার কী যে ভালো লাগছে এটি আসলে বলে বোঝানোর মতো না। আমার খুবই ভালো লাগে এরকম নৌভ্রমণ করতে। এই যে গ্রামের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, আর এই নদীতে দেখুন ডিঙ্গি নৌকায় করে যাচ্ছেন একটি পরিবার, মা বাবা এবং দুটি সন্তান। একটি ছোট্ট নৌকায় উঠে তারা কিন্তু যাচ্ছেন গন্তব্যের দিকে। আর দেখুন এই যে গ্রাম্য পরিবেশ, এই নদী থেকে দেখা এই গ্রামীণ পরিবেশ দারুণ। প্রায় আধা ঘন্টা চলার পর আমরা পৌঁছে গেলাম মরিচা এলাকার বেদে বহরের কাছে। এই বহরের বেদেরা ক্যামেরায় তাদের ছবি ধারণ করতে দিতে চান না, তাই তাদের বিরক্ত না করে আবারও সামনের দিকে রওনা দিলাম। মিনিট পাঁচেক চলতেই একই এলাকায় আরেকটি বেদে বহরের দেখা মিলল। এই বহরটি অবশ্য বেশ বড় মনে হলো। এই বেদে বহরের মানুষদের সাথেও কথা বলার চেষ্টা করব, তার আগে চলুন বেদেদের সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই। বেদ
বেদেরা সবসময় দলবদ্ধ হয়ে থাকে, এদের মধ্যে গোত্রপ্রীতি প্রবল। এরা একে অন্যকে নানানভাবে সাহায্য ও সহযোগিতা করে থাকে। বেদে পরিবার পিতৃপ্রধান হলেও মেয়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেদে পুরুষরা অলস প্রকৃতির হয়ে থাকে, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পরিশ্রম করে। বেদেরা সাধারণত সমতল ভূমিতে নদী নালার আশপাশে দলবদ্ধভাবে মাচা তৈরি করে অথবা নৌকায় বসবাস করে, তাই নৌকা এদের অত্যন্ত মূল্যবান সম্পদ। বছরের অধিকাংশ সময়, বিশেষ করে ফসল তোলার মৌসুমে, ব্যবসার উদ্দেশ্যে এরা বাংলাদেশের গ্রামগঞ্জে পরিভ্রমণ করে। এই পরিভ্রমণকে বেদেদের ভাষায় গাওয়াল বলে। মহিলারাই বেশি গাওয়ালে যায়, তাদের সাথে থাকে সাপের ঝাঁপি আর ওষুধের ঝুলি। এরা শীতের শুরুতে অগ্রহায়ণ মাসের শেষের দিকে ও আষাঢ় মাসের দ্বিতীয়ার্ধে সপরিবারে গাওয়ালে যায়। মরিচা এলাকার এই বেদেবহরটিও শীতের শুরুতে জীবিকার টানে অন্যত্র চলে গিয়েছিল, এখন শীতের শেষ, তাই আবারও ফিরে এসেছে আগের জায়গায়। এই বেদেবহরের মানুষদের বেশ আন্তরিক মনে হলো। নদীর ঘাটে পুরা থেকে আল্লাহ আমাদের রাখে, আল্লাহ ছাড়া আমাদের উপায় নেই। এই যে ঝড় তো, হ্যাঁ, এটি আমাদের উপরে দিয়ে যায়। আমরা জলে নেমে থাকি, পানির টাইম নৌকা দূরে রাখি, রশি বেঁধে টানে থাকি, আবার গোটাক করি পোটালো এত তাড়াতাড়ি, হ্যাঁ, গোটাক করি পোটালো এত তাড়াতাড়ি, বাঁচা আমাকে জীবন বাঁচা কষ্ট হয়, ঠিক আছে, যা সত্য তাই কথা। ঝড়ের সময় এরকম অবস্থা হয়, হ্যাঁ, নৌকা ডুবে যায় কেমন, অনেক নৌকা ডুবে যায়, কষ্ট। বিয়ের সাথে কীভাবে হয় এখানে? বিয়েতে মুসলমানের যে নিয়ম কারণ আছে, সেই নিয়ম কারণে আমরা হই কই। এই যে আমার মসজিদ আছে, যে এর আলা আছে, এলাকার লোক জিজ্ঞেস করেন, আমরা ওই দূরে ডাক জানি। আর বিয়ে হলে তো একটি, যেহেতু নৌকায় থাকা হয় অধিকাংশ মানুষ, নৌকায় থাকেন আপনারা, সেক্ষেত্রে যখন বিয়ে শাদি হয়, বিয়ে শাদির বাসর ঘর কীভাবে সাজানো? বাসর ঘর ওই যে আমরা প্যান্ডেল টানাই, এরপরে আমরা ওখানে বিয়ে শাদি ওয়া আমাদের যে নৌকা আছে চলে যাই, নৌকার ভিতরে বাসর ঘর সাজানো। বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা নামছে, পশ্চিম আকাশে ঢলে পড়ছে লাল সূর্য। কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসবে, আর প্রতি রাতের মতোই হয়তো সীমাবদ্ধ জীবনের হিসাব কষতে কষতে মানুষগুলো ঘুমিয়ে যাবে নৌকার ভিতরে।